चैनल आशा करी तुम्हारा सकले भलो आसो भलो आची और टेलिब्रा पुलिस सम्पदे तुम्हारे जाना अनेक अनेक वेलकाम जरा तुम्हारा समय बेर टाइम बेर ब्लगटा देखो तरह तुम्हारे अनेक 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 धन्यवाद। तो चलो आज के ब्लगटा स्टार्ट करी एन बजे 11টা বাজে 10 বাজে আমার স্নান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি আমার যত বাসি কাজ ছিল ঘরঝাড়া ঘর মোছা ওগুলো আজকে আর দেখাইনি তোমাদেরকে ওগুলো কি দেখাবো ওগুলো সমস্ত কমপ্লিট করে এক গাদা কালকে চাদর টাদর যেগুলো ছিল সমস্ত কেচে নিয়েছি সব কাঁচা কুচি করতে করতে জামা কাপড় পুরো ভিজে গেছে দেখলাম না জামা কাপড় ভিজলে ভালো লাগে না আগে স্নান টান করি তারপরে রান্না করব। তো ওগুলো সব কাঁচা কুচি করলাম বাসি কাজ যেগুলো ছিল সব হলো কি বলে বাসন টাসন যা ছিল সবই মাজা টাজা হলো চাদর বালিশের কভার দুটো চাদর জামা কাপড় গামছা টামে যা সবই ছিল মোটামুটি। তো আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম কি কোথায় মেলবো আর এক বালতি যেহেতু ভেজানো আছে তো বললাম গেল আজকে সব মানে ঘরে মেলবো আর সব উল্টো ধপধপ করে পড়বো। তো না দেখ একটু আবার একটু পরও একটু বাদেও বৃষ্টি চলে আসলো সকাল একটু থামলো একটু রোদ উঠলো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর ভালোই বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হলো এখন দেখছি এখন এই 11টার সময় দেখছি রোদ দিয়েছে রোদটা দিয়েছে হ্যাঁ। তো এখন দেখলাম রোদটা উঠেছে বলে মনটা শান্তি হলো যে না বাবা জামাকাপড় এত জামাকাপড় ভিজিয়েছিলাম কালকে রাত্রি সন্ধেবেলাতে যে না শুকাতে কঠিন অবস্থা। তো একটু রোদটা এখন ভালোই দিয়েছে আশা করছি জামাকাপড়গুলো আবার মনে হচ্ছে একটু শুকোবে যতটা শুকাবে জল টলও ঝরবে শুকানোর পরে ঘরে মেলা যায় কিন্তু জল সমেত তো ঘরে মেলা যাবে না। তো দেখলাম না এখন রোদটা ভালোই দিয়েছে শুকাতে পারে তাড়াতাড়ি করে ওই জন্য কেচে নিয়েছি। তো আজকে আমি দেখাই তোমাদেরকে আমি কী কী রান্না করব আজকে চলো কী কী রান্না করছি আগে দেখিয়ে নিই তোমাদের। আমাদের রান্না হবে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে সয়াবিন আলু দিয়ে তরকারি আর আলু দিয়ে বাটা মাছের ঝোল আর ডাল হয়ে গেছে আমার মুসুরির ডাল করেছি আর আমের চাটনিও তো আমার আছেই বাস এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো রান্নাটা করতে থাকি। তো এবার রান্নাটা করতে থাকি যদি 11টা বাজতে চললো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে চলো স্টার্ট। তো এখন বাজে 2:20 আর আমার মা খাচ্ছে এই দেখো
ঠিক আছে, মা খাচ্ছে, মা আমরা আজকে খাবো না, আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তোমাদেরকে আমি সকালবেলায় বলিনি এখন বলছি। তো আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, দুপুরে নিমন্ত্রণ, তাই আমরা আজকে তিনজনা, আমি আমার মেয়ে আর আমার বর, তিনজনা মিলে খাবো না। আর মা বাইরে কোথাও খেতে পারে না, মানে মা তো বেশি রিচ টিচ খায় না, তাই জন্য মায়ের জন্য আমি ঘরেই রান্না করে দিয়েছি। মাকে বললাম তুমি খেয়ে নাও, যেহেতু 2:20 বাজছে, বেলা হয়ে যাচ্ছে, গ্যাস অম্বল হয়ে যাবে তোমার, তুমি খেয়ে নাও। তাই মাকে আমি খেতে দিয়েছিলাম, মা দেখাচ্ছে। আর আমরা একটু বাদেই, মেয়ের এখন টিউশন হচ্ছে, মানে টিউশন চলছে, ওর ক্লাসটা শেষ হলে তারপর আমরা যাব, কাছেই, বেশি দূরে না, কাছেই, কোনো ব্যাপার নেই। তো এমনি ঘরোয়া, তো যাবো ওদের বাড়িতে, ওখানেই যাবো, খেতে যাব, তাই জন্য আজকে আমাদের রান্নাবান্না করিনি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো তোমাদেরকে আমি জিনিস দেখাই, কটা আর দেখো, আম নিয়ে এসেছে 2 কিলো মতন, হিম সাগর দানা দেখাই। বললাম নিমন্ত্রণে খেতে যাবো, সে কারণে তো খালি হাতে গেলে হয় না, তাই জন্য মিষ্টির প্যাকেট। কী জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখাই, আমার বর কী নিয়ে এসছে আমার জন্য, একটা আবার নাইটি নিয়ে এসছে, নাইটি না কুর্তি, কুর্তির মতনই, মানে ফুল, এই যে মানে কুর্তি কাম নাইটি, এইটা একটা নিয়ে এসছে, এইটা একটা নিয়ে এসছে আমার বর আজকে। আমি বললাম আমি 90 নিয়ে এসেছি, বলো ও ঠিক আছে, তাহলে পড়তে তো হয় লাগবে। আর আমার মায়ের জন্য একটা শাড়ি, কোনো অকেশন নেই, এমনি নিয়ে এসছে। একটা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করছি, তো এটাও দেখালাম তোমাদেরকে। আমগুলোকে এইভাবে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখো না তোমরা, তাহলে আমি যে আঠাটা থাকে মুখের সামনে, যে আঠাটা থাকে না, ওটা পুরো আঠাটা চলে যায়। তো এইভাবে এই আমটা যদি এইভাবে জলের মধ্যে এভাবে মুখ ডুবিয়ে রাখো, প্রায় 1-1.5 ঘন্টা মতন রাখলেই আমি আঠা, এই মুখের এই আঠাগুলো থাকে তো, এই আঠাগুলো সব চলে যাবে। আমি যে একটা ওই আঠাটা, তাহলে এটা জিভের কাছে, গলার গাছটা কেমন খসখস করে, খুসখুস করে, ওইটা তাহলে আর করবে না। এটা 1-1.5 ঘন্টা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখলে, এইটা খুব ভালো জিনিস, আমটা আসার সঙ্গে সঙ্গে জলে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। চলো তো চলো এবার একটু রেডি হই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, দেখতে পাচ্ছ কিনা জানি না, 3:10 বাজে, মেয়ের খিদে পেয়ে গেছে, ওর বাবারও খিদে পেয়েছে, ওই 3:00 চললো, এবার খিদেতে পাবেই, যাই হোক। তো আর এখন আমাদের এবার রোদ উঠেছে, আজকে দুনিয়ার জামাকাপড় কাচলাম, আমার বর বাইরে থেকে আসলো, সেই জামাগুলো আমার বর বাইরে থেকে আসলো, সেইগুলো আবার কাচলো, সেই ও আবার বাইরে থেকে আসলে পরে ওখানে সার্পের জল, সার্পের জল বা একটা আর একটা বাল্টিতে, এমনি মুখটো মুখ ধোয়ার জন্য জল 2 বালতিতে রেখে দিই, ওই ওখানে আসার সঙ্গে সঙ্গে জামা প্যান্ট ছেড়ে দেয়, সার্পের মধ্যে ডুবিয়ে দেয়, ওই জামা প্যান্ট পরে ঘরে ঢোকে না। আর আর একটা বালতিতে রেখে দিই, স্যানিটাইজার নেয় হাতে টাতে দিয়ে তোমাদের আর একটা মুখ টুক ধয়, যাই হোক, ওই করে আসার সঙ্গে সঙ্গে ওগুলোই করে। তো ওর জামা কাপড় ছিল দুনিয়ার গাদা গুচ্ছে ছিল, আমাদের দাম জামা কাপড় ছিল, চাদর টাদর সব ছিল, মানে তার ভর্তিতে জামা কাপড় ছিল, কিন্তু জামা কাপড় থাকলে কী হবে, বৃষ্টি চলে এলো ঝমঝমিয়ে, বুঝলে। এখন এবার এইগুলোকে মেলার পালা, কোথায় মেলবো, ওপর থেকে তো নিয়ে আসলাম, ওপর থেকে নিয়ে আসলাম, বৃষ্টি পড়ছিলো ওপর থেকে নিয়ে আসলাম, এখন দেখি আবার রোদ উঠেছে, চিন্তা করো তো আবার কে বাবা মেলতে যাবে, যাক ঢিপঢাপ করে যতটা পারা যায় ফ্যান চালিয়ে শুকাতে হবে, আর যেতে পারবো না, জামা কাপড় মেলা নেই, বড্ড চিন্তা বৃষ্টির দিনে, বর্ষা পথে শুরুই হয়ে গেল নাকি রে বাবা, তখনই রোদ হচ্ছে, তখনই বৃষ্টি হচ্ছে, আবার তখনই রোদ হচ্ছে, তখনই বৃষ্টি হচ্ছে, এই তো চলতেই থাকছে, এই বর্ষাকালের মতন, তো বর্ষাকাল মানে শুরুই হয়ে গেল, হয়ে যায় গরমটা, যা গরম মাথা যাবে,
চলো আমার মেয়ে বলছে খিদে পাচ্ছে ওর, তো জামা প্যান্ট পরি চলো। গুড মর্নিং, আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি আর এখন বাজে 9:20। 9:20 বাজছে আর আমার মেয়ে কী করছে দেখো, ঘর ঝাড়ু দিচ্ছে। ওর আছে ঘর ঝাড়ু দিতে খুব ইচ্ছে করছে, ওটা স্টাইল, একটু স্টাইল। ঠিক আছে, তো কালকে আমরা বলেছিলাম এক জায়গায় নিমন্ত্রণে খেতে যাব, তো নিমন্ত্রণে খেতে গেছিলাম, গেলাম তোমাদের 3:05 মানে এসব জামা টামা পরতে 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 করতে 3:05 বেরিয়ে গেছি, যখন 6:00 তখন আমরা ঘরে ঢুকলাম। ওদের বাড়িতে 3 ঘন্টা বসছিলাম, খুব ভালো লাগছিলো গল্প করতে। কখন যে 3 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারিনি, তো ওখানেই সবাই মিলে গল্প আড্ডা হাসাহাসি সব ওখানেই করলাম। ওখানে করতে করতে 6:00 বাড়ি আসলাম, 6:00 বাড়ি আসার পর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, প্রচণ্ড টায়ার্ড লাগার পর তিনজনা মিলেই শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। যখন ঘুম থেকে উঠি আর ঠান্ডা ঠান্ডা যেহেতু আমাদের ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে, সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না বাবা বর্ষাকাল পড়ে গেলো কি না, ভাগ্যিস বর্ষাকাল পড়লেও ভালো না পড়লেও কোনো অসুবিধা নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ ফোদ একদম নেই। তো আমরা একদম 6:00 থেকে 7:30 পর্যন্ত 1.5 ঘন্টা মনে হবে একদম ঘুমিয়ে গেছি। দিয়ে মা আবার রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় ডাকছে যে ওর 7:30 বাজছে উঠে যা, তখন রাত্রেবেলা তো ঘুমাতে পারবি না, তাহলে রাত্রেবেলা তো তোরা তাহলে সেই ইয়ে করবি পাহারা দিয়ে দিয়ে ঘুরে বেড়াবি। তো হ্যাঁ তা তো বটে, এতক্ষণ যদি ঘুমাই তো রাত্রেবেলাতে তো আর ঘুমাতে পারবো না। দিয়ে যাই হোক উঠলাম, মুখটুক ধুলাম, দিকে চাটা খাওয়ার পর কিছু আর সেরকম রান্নাবান্না কালকে করিনি, সেদ্ধ সেদ্ধ ভাত করেছি, বাস ওটাই আমাদের রাত্রে কালকে হয়ে গেছে। আবার যার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম সেই বান্ধবী, সেই বন্ধু আবার আমাদের বাড়িতে এসেছে, ওর সঙ্গে গল্প করতে করতে গল্প করতে করতে 10:30 15:11 বেজে গেল। তো এই হয়েছে কালকে আমাদের অবস্থা। তো আর কি কালকের ব্লগটা আমি ওই জন্য আর কন্টিনিউ করতেই পারিনি, তো রান্না এখন আমি শুরু করিনি, একটু পরে রান্না শুরু করবো, এখন যেহেতু 9:30 বাজছে এত এখনও বেলা হয়নি, একটু পরে রান্নাটা শুরু করব। আর আমার বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া বলতে ও আজকে টিফিন খেয়ে বেরিয়েছে, আর কি টিফিন নিয়ে গেল, টিফিন বলতে ও মুড়ি টুড়ি খেয়ে বেরিয়েছে, দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি খেয়ে গেছে, আর পরোটা করে দিয়েছিলাম, ও পরোটা ওকে টিফিনে দিলাম, ও ওটা নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ বললো ভাত আজকে খাবে না, তো ভাত যখন খাবে না তাহলে আমরা যখন 3 জনেই আছি একটু দেরি করেই করবো, কোনো অসুবিধা নেই, তারা কিছু নেই। তো ও বললো যে না আজকে ভাতের আমার দরকার নেই, কারণ আমার মিটিং আছে বলে বেরিয়ে গেলো। আর আমাদের এখন যেহেতু 9:30 বাজে, আর হ্যাঁ আমাদের টিফিন আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, ওই যে পরোটা করেছিলাম ওর জন্য, তো ওখান থেকেই আমরা খেয়ে নিয়েছি, আমাদের মাতে আমাতে আমার মেয়েতে, আর মা তো ওগুলো খায় না, মা মুড়ি খায়। তো মায়ের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, পরে ভাতটা বসাবো একটু পরে, সেরকম আজকে আর কিছু অত রান্নাবান্না করবো না, মাছ আছে দেখি আর কী কী রান্না করি। তো ভাবলাম ব্লগটা আমি এন্ড করিনি, তোমাদের সঙ্গে কথা হয়নি আমার আর কালকে রাত্রি, কাল দুপুর থেকে আমি আর কথা বলতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর আমি আমার ব্লগটাকে এন্ড করি, কারণ আমার ব্লগ যেহেতু এন্ড করা হয়নি। তো আমি আমার ব্লগটা এখন এন্ড করছি, আগামীকাল তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, প্লিজ 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 সাবস্ক্রাইব আমাকে করে দিও, তাহলে খুবই ভালো হবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা।